যে কোনো স্কিল ডেভেলপ করার সময় আমাদের দরকার ভালো কিছু কাজের রেফারেন্স কিংবা স্যাম্পল দেখা এক্ষেত্রে আমি দুটো ওয়েবসাইট সাজেস্ট করব। একটা হচ্ছে স্লাইডশেয়ার এবং গ্রাফিক রিভার ডট কম যেখান থেকে আপনি বিভিন্ন ভালো ভালো স্লাইড মেকিংয়ের আইডিয়া রেফারেন্স পাবেন তো প্রথমে দেখি স্লাইডশেয়ার ডট কম এখানে আপনার বিভিন্ন ভালো ভালো বিভিন্ন টপিকের স্লাইড আপলোড দেওয়া আছে আপনি চাইলে দেখতে পারেন যে বিভিন্ন টপিকের স্লাইডগুলো কিভাবে ডিজাইন করা হয় চাইলে আপনি আপনার নিজের একটা অ্যাকাউন্ট খুলে স্লাইড আপলোড করে রাখতে পারেন এখানে যেন আপনি চাইলেই অন্য কারোর সাথে লিঙ্ক শেয়ার করে আপনার স্লাইডটা মানুষকে দেখাতে পারেন অন দি আদার হ্যান্ড এখানে আপনার আছে গ্রাফিক রিভার প্রেজেন্টেশন বলে একটা ট্যাব আছে তার নিচে পাওয়ার পয়েন্ট টেমপ্লেটস বলে আরেকটি অপশন আছে সেখানে গেলে আপনি দেখবেন পৃথিবীর বাঘা বাঘা কিছু এক্সপার্ট ডিজাইনাররা তাদের টেমপ্লেট দিয়ে রেখেছেন সো ওগুলো আমি কিনতে বলছি না আপনি যে সেগুলো ক্লিক করেন এবং দেখেন স্লাইড মেকিংয়ে কত কিছু ইমপ্লিমেন্ট করা যায় আপনি এখান থেকে বেশ কিছু আইডিয়া অফকোর্স পিক করতে পারবেন সো আমি এগুলো এই জন্য সাজেস্ট করছি বিকজ আমরা যখন কোনো কাজ শিখি আমরা খালি ছোটোখাটো কাজের লিমিটেড থাকি শেপস কিংবা টেক্সট এগুলো নিয়ে আবদ্ধ থাকি বাট এই ওয়েবসাইটগুলো যদি আপনি একটু ঘাটাঘাটি করেন তাহলে এখান থেকে আপনি অনেক অনেক আইডিয়া খুঁজে পাবেন সো হোপফুলি এখান থেকে আপনি একটু ইন্সপায়ার্ড হবেন নিজে থেকে বেশ কিছু ট্রাই করবেন এবং আমার সাজেশন হবে যদি আপনি নতুন নতুন শিখেন এই ডিজাইনগুলোই আপনি জাস্ট নিজে রেপ্লিকেট করার চেষ্টা করেন আপনি যখন নিজে রেপ্লিকেট করার চেষ্টা করবেন তখন দেখবেন যে অনেক ছোটোখাটো জিনিসও অনেক টাফ হয়ে যাচ্ছে ওগুলো যখন আপনি ফিগার আউট করবেন আপনি টিউটোরিয়াল থেকে যত না শিখছেন তার চেয়ে অনেক বেশি শেখা শুরু করবেন সো হোপফুলি এই ওয়েবসাইটগুলো থেকে আপনি ইন্সপিরেশন নেবেন তারপর এই কোর্সটি করে নিজে প্র্যাকটিস করে নিজেকে পাওয়ার পয়েন্ট প্রো এক্সপার্ট হিসেবে গড়ে তুলবেন এই ভিডিওতে এতক্ষণ আপনার সাথে ছিলাম আমি সাদন সাদিক দেখাবেন নেক্সটারে অ্যান্ড অলওয়েজ থ্যাংক ফর ওয়াচিং